নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 18 অক্টোবর 2022 মঙ্গলবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে প্রতিদিনের মতো আমি একটি কথা বলছি, বারবার একটা অনুরোধ আপনাদের সামনে, ভিডিওর আলোচনাটা অবশ্যই আপনারা শুনবেন, কারণ এখানে আমি বিশেষ কিছু আলোচনা যেগুলো করে থাকি, যেগুলো আপনার জীবনে 100 গুণ থেকে 200 গুণ কাজ কিন্তু দিবে। কেন আমি বলছি, এই আলোচনাটি যারা শুনবেন তারা নিজেরাই বুঝতে পারবেন। এর জন্য ভিডিওটি একবার না, পাঁচবার দেখুন। প্রথম কথা, আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল পুনর্বসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, অষ্টমী এবং নবমী তিথি থাকছে, সিদ্ধি যোগ থাকছে, আগামীকাল সিদ্ধি যোগ থাকছে। রাহুকাল থাকছে দুপুর 3টা থেকে বৈকাল 4টা 30 মিনিট পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। ব্রহ্মমুহূর্ত 12টা 53 মিনিট থেকে 12টা 40 মিনিট পর্যন্ত কিন্তু ব্রহ্মমুহূর্ত থাকছে। আরেকটি যে আপনাদের শুভ মুহূর্ত 11টা 39 মিনিট থেকে 12টা 25 মিনিট পর্যন্ত কিন্তু আরেকটি অভিজিৎ মুহূর্ত কিন্তু আপনাদের আগামীকাল দিনটি কিন্তু থাকছে। এইবার আমি আপনাদেরকে আগামীকালের রাহুকালটা বলে দিলাম, আর যে শুভ সময়, দিনের যে শুভ সময়টা আপনাদেরকে জানালাম, সেরার সেরা সময়, শ্রেষ্ঠ সময়টা আপনাদেরকে বললাম, কিন্তু এখানে আমি রাশির নাম এবং রাশিভিত্তিক সময়টিও আপনাদেরকে দিব। এই জন্য বারবার বলছি, শুধুমাত্র রাশির নাম বা টার্গেট নাম্বার বা রাশিভিত্তিক শুভ সময় শুধু শুনবেন না, আলোচনাটি সম্পূর্ণ শুনুন। দেখুন, আমি একটি কথা বলছি, প্রত্যেক মানুষ চায় খুব কম সময়ের মধ্যে ধনী হব, কিন্তু প্রত্যেকের ভাগ্য কিন্তু সমান নয়। আজকে আমি যে পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, সবার সাথে যে আমি যে কথাগুলি বলছি সবার সাথে যে মিলবে এমন কোনো কথা নয়, কারণ এটা সম্পূর্ণ ইঞ্জিনের রাশিফল। কারণ এখানে যে যাদের ক্ষেত্রে গাঢ় যোগ আছে তারা আগামীকাল প্রচুর অর্থ কিন্তু পাবে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে, কম হলেও পাবে, বেশি হলেও পাবে, কত অ্যামাউন্টের অর্থ পাবে এটা, কারণ এটা আমি বারবার বলছি, ভাগ্যর উপর নির্ভর। আপনার ভাগ্যভাব যদি স্ট্রং হয় আপনি আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার কিন্তু আসতেই পারে। অর্থাৎ এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই ভাবগুলো যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে তাহলে আপনি আগামীকাল প্রচুর অর্থে কিন্তু মালিক হতেই পারেন। এই জন্য আপনার নিজস্ব জন্মকুণ্ডলী দেখুন, রাহু, আপনার শনি, বুধ এবং শুক্র এই চারটি গ্রহ কেমন আছে, এই চারটি গ্রহের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং আপনাদের একাদশ ভাব হচ্ছে আমাদের প্রফিটের ভাব, আমাদের সফলতার ভাব। এই ভাবগুলো যদি আমাদের জন্মছকে শুভ থাকে তাহলে কিন্তু আমি প্রচুর অর্থ কিন্তু পাব। এবার আমি আপনাদেরকে একে একে জানাই যে যে রাশিগুলোর আমি কথা বলছি সেই রাশিগুলোর নাম এবং টার্গেট নাম্বার, শুভ সময়, সমস্ত কিছু আলোচনা করব। তবে আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনার ক্ষেত্রে দশা কিসের চলছে, আপনার শুভ দশা চলছে না অশুভ দশা চলছে, এই দশাগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার ক্ষেত্রে যদি শুভ দশা চলে তাহলে কিন্তু আপনার জীবনে বড় ধরনের অর্থ প্রাপ্তি কিন্তু হবে। দশার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার কত অ্যামাউন্টে আপনি অর্থ আপনার জীবনে প্রাপ্তি আছে। আপনি প্রচুর চেষ্টা করছেন, প্রাপ্তির বাধা আসছে, বারবার ধাক্কা খাচ্ছেন, কেন? এটার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্র, এইটাই একজন প্রপার অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারে, আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি আছে, কোন কোন মাস আপনার ক্ষেত্রে ভালো, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা, আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার কোনটা, আপনার ক্ষেত্রে সুবর্ণ সংখ্যা কোনটা, এগুলো সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু
আলোচনা করে আপনি সঠিক তথ্য পাবেন। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রাপ্তির যোগ থাকে, কারো আগে থাকে, কারো পরে থাকে, বা কারো কারো ক্ষেত্রে কেটেও যেতে পারে। কারণ আপনার হয়তো আপনি জানতে পারেননি, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ভগবান সুযোগ দেয়। আমি বারবার বলছি, প্রত্যেক মানুষের জীবনে ভগবান সুযোগ দেয়, কিন্তু কেউ সেটা অ্যাচিভমেন্ট করতে পারে, কেউ অ্যাচিভমেন্ট করতে পারে। যাদের ক্ষেত্রে কেটে গেছে সেটার যোগ একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে আনাতে পারবে। এই জন্য আমি বারবার বলছি, ভাগ্য ভাবকে স্ট্রং করুন, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট নিন এবং রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন। বিশেষভাবে ভাগ্য আপনার সাথ যখন দেবে কিনা, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর খেলা চলছে। ভাগ্য ভাব আপনার রাহু রক্ষা কবচ আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এই জন্য চুলচেরা বিশ্লেষণ করা দরকার, নিজের পার্সোনাল ব্যক্তিগত চার্ট। যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ নেই, তারা নিজস্ব হস্তরেখা বিচার করুন। আর প্রচুর ফোন আসছে, আমি বারবার বলছি, আমার একটি অনুরোধ, আপনারা যত হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কিনা ততদিক রিপ্লাইটা কিন্তু আপনারা চট করে কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনার জীবনে বাধা আসছে কেন, আপনার জীবনে প্রতিবন্ধকতা আসছে কেন, আমি বারবার বলছি, সমস্যা আসার আগে আপনি অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন। আপনার যাকে পছন্দ সেই অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন, আপনি যাকে মন থেকে বিশ্বাস করেন সেই অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন, কিন্তু যোগাযোগ করুন। কারণ আপনার জীবনের সমস্যা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু নির্ণয় করে দিবে এবং সেখান থেকে আপনাকে পরিত্রাণ করার ব্যবস্থা কিন্তু করে দিবে। ভগবান প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ভাগ্য কিন্তু নির্ধারণ করার, এবং এই ভাগ্যকে রিড করে একজন দক্ষ অ্যাস্ট্রোলজার। এবং ঈশ্বর প্রত্যেকটি গ্রহকে কিন্তু মানুষের উপর কিন্তু ন্যস্ত করে দিয়েছে তাদের বিচার করার জন্য। এই জন্য গ্রহকে যদি আপনার শুভ অবস্থাতে করা যায়, তাহলে আপনার ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা কিন্তু নিশ্চিত কিন্তু হবে। এই জায়গাগুলো কিন্তু নিজস্ব ব্যক্তিকে কেন্দ্রিক চার্টগুলো কিন্তু অ্যানালাইসিস করুন, আপনার জন্মছক দেখুন, বিশেষভাবে কিন্তু আপনার লাভ হবেই হবে। এবার আমি জানাবো আগামীকালের পাঁচ রাশির সুপার প্রাপ্তি যে হতে চলেছে, সেই পাঁচ রাশির নাম এবং টার্গেট নাম্বার, শুভ সময়। আজকে যে আমি রাশির কথা বলবো, প্রথম যে রাশির কথা বলবো, আগামীকালে শুভ প্রাপ্তি হতে চলেছে, সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 11:02 থেকে 1:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 9। আপনাদের শুভ সময় 10:55 থেকে 12:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 11:32 থেকে শুরু করে আপনার 12:56 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আগামীকালের সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশি আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 11:46 থেকে আপনার 1:26 পর্যন্ত। এরপর যে অন্তিম এবং শেষ যে রাশির কথাই বলবো, আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 9:54 থেকে শুরু করে আপনার 12:21 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচটি রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে পুরোটা আপনার জন্মছক কিন্তু শেষ কথা বলবে। বারবার একটা কথা আমি বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। কিছু কিছু ক্ষেত্রে জানেন তিথিক্ষণটা কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। এই জন্য নিজের জন্মছক বিশ্লেষণ করুন। ভিডিওটি পর্যন্তই, নমস্কার।